আসসালামু আলাইকুম। হঠাৎ করে মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের আলেমরা কেন ভাস্কর্যর বিষয়টা ঠান্ডা করে ফেলল? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের যে ইসলামিক চিন্তাবিদ যারা আছে তাদের প্রতিনিধিত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি মিটিং হয়েছে। এখন অনেকেই বলতেছে মাওলানা মামুনুল হক সহ যারা এই ভাস্কর্য বিরোধী ছিল তাদের মুখে খাবার পড়ে গেছে, তারা অনেক টাকা পাইছে। আর এই টাকা পাওয়ার স্বার্থে তারা তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটাকে পিছিয়ে নিতে ভাস্কর্যর বিষয় এখন আর কোনো কথা বলতেছে না। আমি জানি না দর্শক শ্রোতারা আপনারা কীভাবে এই বিষয়টাকে নেবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের বাংলাদেশের যে আলেম সমাজ আছে, ইসলামিক চিন্তাবিদ আছে, যারা আমাদেরকে প্রতিনিধিত্ব দেবে, বিশেষ করে আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা ইসলামকে অনেক ভরসা করি যে আমাদের বাংলাদেশে সঠিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনারা সবাই কিন্তু যে যেখান থেকে পার্সেন প্রতিবাদ করছেন ভাস্কর্যর বিরুদ্ধে, আসলে মূলত শেখ মুজিবুর রহমানকে আমরা সবাই পছন্দ করি, আমাদের বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাকে তার যেই আমাদের এই দেশের জন্য অবদান এটা আসলে ভুলার মতন না, এটা আমরা সবাই বলি। কিন্তু আমরা কিন্তু তার ভাস্কর্য চাই নাই। যাই হোক, এখন ভাস্কর্যর বিষয়ে বাদ দিলাম। কেন বাদ দিলাম? আমাদের দেশের মানুষ এখন জানতে চায় যে ভাস্কর্যর বিষয়ে আমাদের দেশের আলেমরা কথা বলছিল, এখন তারা থেমে গেল কেন? আপনারা যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকেন, প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন, যদি প্রকৃতপক্ষে ভাস্কর্যর বিরুদ্ধে আন্দোলন করে থাকেন, তাহলে কেন আপনারা পিছু পাও নিলেন? তাহলে কি আপনাদের খুব টাকার বেশি প্রয়োজন ছিল? আসলে এগুলো আমি বলতে চাই না, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এখন সেই কথাটাই বলতেছে। আরে বাংলাদেশে একজন নাস্তিক মুরগি কবির তিনি নিজেই বলে যে হঠাৎ করে কেন তারা পিছিয়ে চলে আসলো, তারা কি টাকা পাইছে? মুরগি কবির নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, অথচ তার কাজকর্ম হচ্ছে নাস্তিকদের মতন, তিনি সরাসরি ইসলাম বিরোধী, তারপরেও তিনি নিজেকে মুসলমান দাবি করে, কেন দাবি করে? বলে যে আমরা কোনো কাজে পিছু পাওয়া আসি না। আজকে আমাদের দেশের আলেমরা নাকি টাকার জন্য রাজনীতি করে। আমার খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে এই সমস্ত কথা কিছু নাস্তিকদের মুখে শুনতে হয়। কিসের জন্য? আপনারা যদি সত্যিকার অর্থে ভাস্কর্য যদি আমাদের ইসলামে না থেকে থাকে, যেহেতু আমরা অনেক সাধারণ মানুষ কোরআন হাদিস সম্পর্কে বুঝি না, জানি না, আমি বলবো যদি কোরআন হাদিসে ভাস্কর্য না থেকে থাকে তাহলে কেন আপনারা পিছপা হলেন? আপনারা কেন আপনাদের আন্দোলন চালা যেতেছেন না? আমরা আমাদের মনে আছে একটা সময়ে ভাস্কর্যর জন্যই বাংলাদেশের অসংখ্য মানুষ পাশে মেয়ে ঠান্ডা হয়ে গেছে। পাশের মেয়ে গভীর রাত্রে সে শাপলা চত্বরে কী হয়েছে একমাত্র আল্লাহ পাক জানে, একমাত্র আপনারা জানেন। এদেশের মিডিয়া কিছু কিছু জায়গায় দেখাইছে যে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানি না আসলে সত্য না মিথ্যা। সরকার বলে যে একটা মানুষও কেউ হত্যা করা হয় নাই, এই সমস্ত মানুষ গায়ে রং মেকা শুয়েছিল, এবং হেফাজত ইসলাম সহ বাংলাদেশের কিছু কিছু মিডিয়ারা বলতেছে সেখানে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আমি জানি না। তো যাই হোক, আমি সেই বিষয়টা কিন্তু সামনে আনলাম কিসের জন্য? সেই দিনও আপনারা ঠান্ডা হয়ে গেছেন, শুধুমাত্র আপনাদের সাথে গোপন মিটিং হয়েছিল বিদায়। আমি সহ বাংলাদেশের সমস্ত মুসলমান আলেমদের পক্ষে আছে, তবে কেন আপনারা ঠান্ডা হয়ে যাবেন? কেন আপনারা থেমে যাবেন? যদি থামেন তাহলে প্রথম থেকে থামেন, যদি না থামেন তাহলে গরম হয়েন না। এদেশে ইসলাম যদি সঠিকভাবে আপনারা প্রতিষ্ঠা করতে চান, এদেশের অশিক্ষিত মানুষ আপনাদের সাথে আছে। একাত্তরের যুদ্ধের সময় বাংলাদেশের জীবন দিতে মানুষ স্বাধীনতা যুদ্ধে অশিক্ষিত লোকগুলা, মূর্খ লোকগুলা দেশের জন্য জীবন দিতে, দেশপ্রেম ছিল তাদের ভিতরে, যারা শিক্ষিত মানুষ ছিল তারা নেতৃত্ব দিছে, ঘরে বসে নেতৃত্ব দিছে, ওই কোনায় চিপা চাপায় বইয়া নেতৃত্ব দিয়া আজকে তাদের হাতে স্বর্ণের মেলে। ঠিক একইভাবে এখনও যদি ইসলামের জন্য জীবন দেয় তাহলে দেখবেন যে অশিক্ষিত মানুষগুলো জীবন দেবে, যারা আসলে কোরআন হাদিস সম্পর্কে জানেও না আমার মতন, কিন্তু তাদের ভিতরে এই এই আল্লাহর জন্য প্রেম আছে, ইসলামের জন্য ভালোবাসা আছে, নবীর জন্য ভালোবাসা আছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যা করবেন ভাইবা চিন্তা করবেন। আপনারা যদি ইসলামের জন্য কাজ করেন তাহলে ইসলামের জন্য কাজ করেন, আর যদি নিজের স্বার্থের জন্য করেন তাহলে আপনাদের পাশে কাউকেই পাবেন না। এখন হয়তো বা পাইতেছেন একবার, দুইবার, তিনবার, তারপরে আর পাইবেন না। আমি সর্বদাই এই ভিডিওটি শেষ করব, সবার কাছে অনুরোধ করব আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত লিখতে পারেন। আমি আমার মনের কথাগুলো বলছি, আমার হৃদয়ের কথাগুলো বলছি। আমার কাছে কেন জানি মনে হয় আজকে নাস্তিকরা আমাদেরকে জবাবদিহিতা করে যে কেন মাওলানারা থেমে গেল, নাস্তিকরা আমাদেরকে জবাবদিহিতা করে, ওদের মতন নাজায়েজের সন্তানেরা, ওরা হচ্ছে জারজ সন্তান, ওরা আমাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করে যে কেন আলেমরা কি টাকা পাইল কিনা। আমার খুব আফসোস লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।